কোনো কাজই টেনশন নিয়ে করবেন না টেনশন মুক্ত হয়ে কাজ করুন আপনি সফল হবেন টেনশন নিয়ে আপনি কোনো কাজ করলে যে টেনশনে আসেন সেটাই আপনার বারবার মনে হবে আপনার ব্রেনটা চাইবে সর্বদা সেই কথাকে নিয়ে মনে করার কিন্তু আপনি যে কাজ করছেন সেটা কিন্তু সফলতার সাথে করতে পারবেন না হয় ভুল হবে না হলে সেটা ক্ষতি হবে তো একজন মানুষ যখন পার্সোনাল কিছু সমস্যা নিয়ে কাজ করে অর্থাৎ রাত্রিতে আপনি যখন আপনার বিশেষ মুহূর্তে কাজ করেন তখন কিন্তু আপনি যদি টেনশন নিয়ে কাজ করেন বা সারাদিনে ক্লান্তি সারাদিনের দুর্বলতা সারাদিনের পরিশ্রম তারপরেই যদি এসে কাজ শুরু করেন তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না আপনার জন্য উচিত হবে ঠিক একটু ঘুমিয়ে নেওয়া অর্থাৎ রাত নয়টা বা দশটার পরে ঘুমিয়ে পড়লেন রাত দুইটা বা তিনটা বা ভোরের দিকে আপনি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হলেন তারপরে আপনি আপনার বিশেষ কাজ শুরু করলেন তাতে আপনি অনেক অনেক সময় বৃদ্ধি পাবেন আপনি তৃপ্তি পাবেন শুধু আপনি নয় দুজনেই তৃপ্তি সহকারে আপনাদের সেই সময়টা ঘনিষ্ঠ সময়টা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে পারফেক্ট এবং সবথেকে উত্তম সময় তাই ডাক্তার এবং বিজ্ঞানীগণ সকলেই বলেন যে শেষ রাত্রিতে আপনার বিশেষ মুহূর্তে কাজ ভালো হয় সময় দীর্ঘ সময় পাওয়া যায় এবং আপনি দুজনেই তৃপ্তি সহকারে মিলন করতে হলে এটাই উত্তম সময়